আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টনা ফিলিস ডায়েরি। কেমন আছেন সবাই? সবার রোজা কেমন কাটছে? তো আমাদের মসজিদ সিরিজের আরও একটা নতুন মসজিদ নিয়ে আসলাম। এই মসজিদটাও আপনাদের বারো বাজারের, এবং বারো অনেকে হয়তো বা একটু মানে কি বলবো একঘেয়েমি এসে যাচ্ছে। এই কারণে আমি প্রথম থেকে কয়েকটা মসজিদ দেখাইছিলাম, এগুলো পরে দেখাচ্ছি। আসলে বারো বাজার আসলে আপনারাই বুঝতে পারবেন যে এত কম ছোটো জায়গার মধ্যে যে এতগুলো মসজিদ, আপনাদের দেখলেও ভালো লাগবে। এবং একটা একটা করে দেখতে দেখাচ্ছি আমি এই কারণেই। তো আজকে যে মসজিদটাতে আমরা আসছি সেটা হচ্ছে শুকুর মল্লিক মসজিদ। তো চলেন মসজিদটাতে যাই। আর মসজিদে যাইতে যাইতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা মাস সাবস্ক্রাইব করে ফেলেন। আপনাদেরকে যেটা দেখালাম এই শুকুর মল্লিক মসজিদ হচ্ছে এই অত্র এলাকায় যে কটা মসজিদ আপনাদেরকে দেখাইছি এবং আরও একটা হয়তো আপনারা দেখতে পারবেন, তো সবগুলো মসজিদের মধ্যে এইটা হচ্ছে সব থেকে ছোটো মসজিদ। ভিতরটা দেখে আপনারা বুঝতে পারছেন আর এটা এক গম্বুজ বৈশিষ্ট্য মসজিদ। আর এই মসজিদটার নাম শুকুর মল্লিক মসজিদ হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে মসজিদটা যার জমির ভিতরে পাওয়া গেছিলো আর কি, মানে এটা তো আসলে একটা ডিভি ছিল, প্রত্যেকটা মসজিদই মাটি খনন করে পাওয়া গেছে। তো এই মসজিদটা যে জমিতে পাওয়া গেছে এই জমির মালিকের নাম হচ্ছে শুকুর মল্লিক, এই কারণে এই মসজিদের নামও শুকুর মল্লিক দেওয়া হয়েছে। কারণ এই মসজিদে কোনো শিলালিপিও পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি। তো দ্যাটস ইট, এটাই ছিল মসজিদ পর্বের আরও একটা মসজিদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, তাহলে তারাও দেখতে পারবে। আর সবসময় যেগুলো বলি, যারা ফটোগ্রাফি এবং ট্রাভেল পছন্দ করেন তারা আমাদের প্রতিচ্ছবি গ্রুপে জয়েন করেন, যারা ফুড ব্লগ করেন, ফুড পছন্দ করেন তারা আমাদের পেটুক গ্রুপে জয়েন করতে পারেন, আপনার বানানো মজা মজার ইফতারি শেয়ারও আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং অতি অবশ্যই আমাদেরকে পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।